আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোলে আজা পয়লা শুরু মাঝে রোহিঙ্গার রাইকি মতো যে নিউজ সান নাকি পাবলিশ হরিয়া ইয়ান্দা সে ফুরা রোহিঙ্গা ইয়ে জানিবাল্লা বলি। তোলে টপ ইউএসএ জেনারেল ট্রাইড বাট ওয়াজ আনএবল টু কানেক্ট। তোলে আমেরিকার দাসে ডর জেনারেল তলে আমেরিকার ইউএসএ মিলিটারি অফিসার আর্মি জেনারেল মার্ক মালি হদ্দে যা চেয়ারম্যান অফ দ্য জয়েন্ট চিফ স্টাফ তলে ইবাইয়ে বর্মার মিলিটারি জেনারেল লইরে কানেক্ট করিবল্লা বলি টেলিফোনের জরিয়া আর হনক কিছু জরিয়া কানেক্ট করিবল্লা সাইয়ে লেকিন তলি বেলা কন্ট্রাক্ট করি নাও পারে। তলে আমেরিকার দেশে হোয়াইট হাউস তু আমেরিকার দেশে চিফ অফ স্টাফ যা নাকি আর্মির জেনারেল মিলিটারি জেনারেল এবারে তা বর্মার ওরে বর্মার মিলিটারি কলরে দেশে হইরে মিলিটারি কলরে বোঝাইরে মিলিটারি জেনারেলে হতা হইরে আমেরিকা নইলে সন্দিলা সেনশন মারিব দে ইন দাসে বোঝাইরে হইবল্লা বলি দাসে হইয়ে লেকিন বর্মার কোনো মিলিটারি জেনারেল লইরে তারা দাসে কন্ট্রাক্ট করিয়রে কি করি নাও পারে তা তালুক করি নাও পারে। তাহলে রাইটার নিউজের দাসে তারা কি হইয়া দ্য ফিল্ডস আউটরিচ মানে কি করি নাও পারে পৌঁছি নাও পারে মেলি চেয়ারম্যান অফ দ্য জয়েন্ট চিফ স্টাফ কাম আফতার দ্য মায়ানমার আর্মি ডিটেন্স নোবেল লরিট। তাহলে অনসিং সুচি তারা দল ডট ডর দাসে এন এল ডির লিডার কল পলিটিশিয়ান কলরে দরিয় রে জিয়ল মাঝেদে ডিটেন করিয়ে যেতে তাল্লা বলি আমেরিকার ডর দাসে মিলিটারি জেনারেল দাসে বর্মার মিলিটারি জেনারেল লইরে হতা হইবেলা সাইয়ে তাহলে মিলিটারি কু করণ তাহলে মিলিটারির জরিয়া যদি মশলা ইন হলত দইলে তাহলে আমেরিকা ইয়ে বহুত ডলিয়া তরিকা ইউজ করিবল্লা সার আর জো বাইডেন দাসে ডাইরেক্ট অ্যাকশন যাইব দিলা ইয়ে হর এতাল্লা আমেরিকার তো ফুল দাসে তারা প্রিপারেশন লর বর্মা ইয়ে মিলিটারি গভর্নমেন্ট রাখি না পারে ফোন সিভিলিয়ান গভর্নমেন্ট আইয়ে ফোন পাবলিক ম্যান্ডেট পাইয়ে দে এন্দিল্লা গভর্নমেন্ট আইয়ে ফোন কেল্লা মিলিটারি হদ দেবা ডেকায়ত মিলিটারি হদ দেবা দেশে লুটবাজ গরইয়া দুর্নীতি গরইয়া কারাপশন গরইয়া তাহলে মিলিটারির হদ দে ইনে দাসে হন হালতের মাঝে কোনকের হতা বুনইয়া ন হেতাল্লা পাবলিক ম্যান্ডেট পাইয়া এন্দিল্লা গভর্নমেন্ট বর্মার মাঝে আমেরিকা ইয়ে সা এতাল্লা ইতারা ইয়ানরে ক্লিয়ার গুজিয়ে ওয়াশিংটন তো রাইটার নিউজ অ্যাড্রেসিং করেছে খুব বর্মায় যে খুব বুঝছে তাহলে ইউনাইটেড স্টেটস রিভিউ দ্য পসিবল স্যাংশন ইন রেসপন্স তাহলে জলতি যে দূর ফারে দূর তারা দাসে স্যাংশন লাগাইবালা ফুল তৈরি দেন হইলে তাহলে তারা এ দাসে স্যাংশন লাগাইবালা ফুল তৈরি লর আমেরিকা ইয়ে বর্মার উপরে ডট ডট স্যাংশন এখন লাগাইব তাহলে এখন যা বর্মা দাসে আমেরিকার আগর দেশে ইউনাইটেড নেশনের দেশে এম্বাসিডার্স নেকে হেলি আমেরিকার দেশে ডর পাওয়ারফুল দাসে ডিপ্লোম্যাট ফর ইউএন সিকিউরিটি কাউন্সিল আল্লাহ ইউএন আল্লাহ তাহলে নেকে হেলি হতে কি বলে হইলে দেয়ার আর অ্যান ইম্পর্টেন্ট লেসন মানি দাসে এনেকুয়া দাসে সবক আমেরিকা ইয়ে ফাইয়ে হন্দিল্লা তু এনদিল্লা সবক আছে জিয়ান নাকি ইয়ার আগে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের টাইমত বর্মার ওতু পাবন্তী অকল তুলি ফেলা শুরু করছে তাহলে ওবামার টাইমের মাঝে ওবামা দা জো বাইডেন তারার গভর্নমেন্টের টাইমত বর্মার ওতু সেনশন অকল যে পাবন্তী অকল তারার ওরে মজ্জিল তাহলে ইনরে তুলি ফেলাইল তাহলে এখনো টাইমের মাঝে ইয়ানরে সবক হাসিল করিয়রে কি Obama bad guy do not trans good just because the US play nice tole america ye sundor ham goito sad de tolla barma ye na manet de
ఎక్కలేతల్లా దీనికి ఒబామాతో బైడెన్ అడ్మినిస్ట్రేషన్ లిప్ సెన్షన్ ఆన్ బామా ద హోప్ ఇట్ విల్ బికమ్ డెమోక్రసీ তাহলে তারা বিশ্বাস করছিল যে বর্মা দাসে ডেমোক্রেসির ইকা আইব এতলা লেকিন এখন রেজাল্ট হইয়ে কি তাহলে এখন টাইম সেনশন লাগানোর বাজে সেনশন তুলি ফেলানোর বাজে কি আছে রোহিঙ্গা মুসলমানের ওরে জুনোসাইড শুরু করছে বর্মা কৌমি বর্মার দাসে কি সিভিলিয়ান গভর্নমেন্ট বলে হ কি মিলিটারি বলে হ বেকুনে যেতো মজা তারা ও তো আমেরিকায় পাউন্ডে তুলি ফেলাইয়ে তাহলে তারা মানুষের জুলুম করা শুরু করছে তাহলে ইয়ান জরিয়া জাবার নয়া করে খুব গড়ি ফেলাইয়ে তাহলে এখন তাহলে বর্মার ওরে এখন কী করা করে বর্মার ওরে এখন কি সেনশন লাগা করে বর্মারে এখন কি অ্যাকশন প্ল্যান যা করে তাহলে বর্মার ওরে এখন যে সেনশন লাগাইব ইন আর হন হালত মধ্যে ওয়াপেসি নইব যেতুম পর্যন্ত বর্মাইয়ে মানি না হল বর্মাইয়ে যেতুম পর্যন্ত ইন মধ্যে ফুল ডেমোক্রেসি দাসে ওর ফিরি নিয়ে যেতুম পর্যন্ত ইনসানর আকলিয়ত কলর হক ন দে এতুম পর্যন্ত আমেরিকায় ফিসা টোটালে না যাইব ফুল মুভমেন্টটা যাইব বর্মার ওরে দিনে তো দিনে তারা সেনশন অকল লাগাইব করলে তলিয়ে তারা তো তলে 15 ফেব্রুয়ারির মধ্যে নিপিড় দাসে তারাইয়ং মধ্যে তারা তারা তো দাসে তারারে তুলিব তাহলে 14 দিন পর্যন্ত তারা তো দাসে এড়ে তা বলব কাস্টডি তেন হরব তাহলে তারা তো দিন নাকি সেলখানা সেলঘর আছে নলে কাস্টডি পুলিশ কাস্টডির মধ্যে তা বলব ইয়ার বাজে তারা যদি কুড়ে তারারে জামিন দিয়ে তারা বিল বিল দলে বেলে ওইব নলে তারা তো কানুন জিন তারার ওরে দাসে মধ্যমা করলে ইন লইলে তারা তো জেল হাটা বলব বনগরি রাখিব তাহলে ফেসবুক অ্যাকাউন্টরে বনগরি রাখিব কেলা হতে ফেসবুকের জরিয়া ইন্টারন্যাশনাল হতে ক্রিটিসাইজ যিনি নাকি আছে ইন অর প্রোপাগান্ডা কল তাহলে ফেসবুকরে সোশ্যাল মিডিয়া হিসাবে তাহলে বর্মাই বনগরি রাখিব দেয়ান তারা দাসে বর্মার তমটায়ুং তো ইয়াই তমটায়ুং যা আঠাহাটমা দাসে ইয়াই প্রেসিডেন্ট বন্যে বর্মার তাহলে মিস হয়ে আর বর্মার দাসে ডিফেন্স মিনিস্টার যা নাকি মেয়ে অনলাইন তারা তরফ তো দাসে সোশ্যাল মিডিয়া ইউজ করো ইয়া যে তারা আছে তারা রে দাসে বনগরি রাখিব তাহলে ইন্টারন্যাশনালি তারা দাসে ক্রাইম গড়ের সোশ্যাল মিডিয়ারে বনগরিওরে তারা দাসে এখনো কলরে বনগরি রাখিব তাহলে সোশ্যাল মিডিয়া বর্মার মাঝে ফেসবুক হতে বা ইউজ তিন দিন গড়ি না পারিবেন সবচেয়ে বেশি খারাপ হতা তাহলে কারফিউ লাগাই রাখুন মিডিয়া কলরে টার্গেট করুন তাহলে ডেমোক্রেটিক এলেকটেড লিডার কলর ধরে রাখুন পলিটিশিয়ান অ্যাক্টিভিস্ট সকল সিভিল সোসাইটি অ্যাক্টিভিস্ট সকল তাহলে গভর্নমেন্ট নগর দেন দিলে মানুষ সকলের পর্যন্ত বন্ধ করুন তাহলে ইন জরিয়া পুরা দুনিয়ার মতো একান ডর দেশে বর্মাইয়া হুসুরি গিয়েছি তাই তাল্লা জি সেভেন হট দ্য গ্রেট পাওয়ারফুল হাতান দেশ ইতারা তু ফুল স্টেটমেন্ট কি হইয়ে ইমিডিয়েটলি ইন মানে জলদি শেষ করি বেলা স্টেট অফ এমার্জেন্সি যা লাগাই রিএস্টোর পাওয়ার টু দ্য ডেমোক্রেটিকলি এলেক্টেড গভর্নমেন্ট তাহলে যে তারা পাবলিক বুদ্ধি রে বানাই দে গভর্নমেন্ট আছে তারারে পাওয়ার ওয়াপেস দিবল্লা তাহলে হনকান্ড টু রিলেস অল ডোজ আনজাস্টিফাই যে তারারে হন সাগ্ন করি ওরে হন দাসে হসুরি সারা মানুষ দিন ধরে ডিটেনশন করে রেখে এ তারারে এরি দিবল্লা রেসপেক্ট হিউম্যান রাইট ইনসানের হক দিয়ে রেসপেক্ট করেন হয়ে রুল অফ ল কানুন মানো আর নভেম্বর আষ্টর 2020 ইলেকশন যা এবারে রেসপেক্ট করো এবার বর্মার পার্লিমেন্ট শুড বি কনভাইন্স তো এবার জরিয়া পার্লিমেন্ট বই পারে তাহলে এবারে মানো বর্মারে ডাইরেক্টলি দা আছে জি সেভেন অর তো আর ইউরোপিয়ান ইউনিয়ন তো স্পেশালি এদা আছে তারা স্টেটমেন্ট নেয় রে বর্মার ওরে টার্গেট করিওরে হয়ে দেখাইয়ে বর্মারে জলতি পাওয়ার সিভিলিয়ান গভর্নমেন্ট আত দিবল্লা রিকোয়েস্ট করছে তাহলে তারার আগে হতাদের হতাদিন আমাদের দইলে অ্যাকশনও যাইব